মোহাম্মদ নিজামুদ্দিন, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম চ্যালেঞ্জ অর্থনীতি, আপনি এমইউ সাইনের কথা বলছিলেন যে অনেকগুলো হচ্ছে, কিন্তু সেটা রেশিও কত বা বাস্তবায়ন কত হয়? আপনি যদি আজকে দেখেন এমইউ সাইনের ফলে, আপনি যদি আমাকে একবার বিদেশে যেতে না দেন, ইমিগ্রেশন ক্লোজ করতে না দেন, তাহলে আমি বিদেশ যাবো কীভাবে? ফার্স্ট অফ অল, আমার আরেকটা জিনিস হলো, দেখেন আমি পারভেজ সাহেবের একটা বিষয় আসলে, ওনার যে ব্যবসা আমি বলতেছি যে সে বলছে যে তার কিতে যে ল্যাঙ্গুয়েজটা সে করছে, এটা আমি আসলে তাকে বলি যে সে একটা শিক্ষিত মানুষ, এইটা ব্যবসায়ীদের এইভাবে ল্যাঙ্গুয়েজটা না করুক যে প্রেগন্যান্ট এবং ডেলিভারি, এই কথাটা না আসুক। আচ্ছা, এটা হচ্ছে একটা বড় বিষয়। আমি মনে করি আমি আজকে 32 বছর বিজনেস করছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে সাইনিং সেরোমনি করেছি ব্রুনাই গভর্নমেন্টের সঙ্গে, হালাল ফুড নিয়ে কাজ করেছি, পেট্রোলিয়াম নিয়ে কাজ করতেছি, আমরা সেখানে আমরা কিন্তু চলমান আছি, কাজ চলছে আমাদের। আজকে যারা এমইউ করেছে ম্যাক্সিমাম আপনি দেখবেন, 2-4টা হয়তো বা মিস হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু কার্যকরিতে এসেছে বাংলাদেশে। আজকে বড় বড় কোম্পানিরা দেখেন পাওয়ার সেক্টরে সব কিন্তু ফরেন ইনভেস্টর চলে আসছে, কীভাবে চলে আসছে, এমইউর কারণেই কিন্তু চলে আসছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আজকে আমাদের কি শখ, আমাদের নিজেদের টাকা দিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা যাচ্ছি, আমাদের হোটেল ভাড়া আমরা দেই, আমাদের প্লেন ফেয়ার আমরা বহন করি, আমাদের সব কিছু আমরা বহন করি কিন্তু, বাট আমরা যাচ্ছি রাষ্ট্রপ্রধানের সঙ্গে, একজন ব্যবসায়ী আসছে, তখন আমরা ওই দেশে গিয়ে আমরা অন্ততপক্ষে সম্মান পাই এবং ওই দেশে বড় ব্যবসায়ী আমাদের সঙ্গে তখন হিসাব করে আমাদের সঙ্গে ব্যবসায়ী সম্পর্ক আলোচনা সুলভ আলোচনা করে। কী জন্য করে? যেহেতু আমরা প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী ছাপর সঙ্গে হিসেবে গিয়েছি, যেমন উনি তার্কিতে গিয়েছিলেন, আমরা তো তার্কিতে গিয়েছি, তার্কিতে উনি বলছে কোনোটা হয় নাই, তার্কিতে তো আমাদের দেশ থেকে ঝুট যাচ্ছে এখন বর্তমানে, কোনোটা হয় নাই আমাদের দেশ থেকে এখন ঝুট এক্সপোর্ট হচ্ছে রেগুলার। আমি বলবো জয় গ্রুপ, আপনি খুলনাতে জয় গ্রুপ এক্সপোর্ট করতেছে তার্কিতে, আরও বেশ কিছু র ঝুট যাচ্ছে এখান থেকে, আপনার অনেক আইটেম যাচ্ছে এখানে, অফকোর্স অনেক আইটেম যাচ্ছে। এইটাই তো আমাদের এমইউ, এখন আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক দেশে গিয়েছি, ইউএনএ গিয়েছি, ইউএনএ তো আমাদের ওখানে বিজনেসের কোনো আলাপ না, রাষ্ট্রপ্রধানের সঙ্গে আমরা গিয়েছি অনেক দেশে, আমরা রাষ্ট্রপ্রধানের সঙ্গে বিজনেসম্যানদেরকে নিয়ে গেছে সে অনারে আমরা গিয়েছি, বাট আমাদের ব্যবসায়ী যেটা আমাদের হাব সেখানে তো আমাদেরকে, আমরা যে এমইউ করেছি বাস্তবায়ন যে হয়নি তা না, বাস্তবায়ন মেজরিটি হয়েছে, মাইনর দুই একটা হয়তো বা ফুসকে গেছে বা ছুটে গেছে বা অন প্রসেস আছে বা সামনের দিকে হবে, এরকম অবস্থায় আছে। আর আজকে যেটা আমি বলবো যে অ্যাকচুয়ালি বিদেশি ইনভেস্টর যদি আমাদের দেশে না আসতো, তাহলে কিন্তু আপনি দেখতেন যে আজকে গার্মেন্টসগুলি, গার্মেন্টস সেক্টর, আজকে এখানে আমরা যারা বসে আছি, আমার খেতে গেলে ব্যবসায়ীকে লাগবে, আমার কাপড় চোপড় পরতে গেলে ব্যবসায়ীকে লাগবে, আমাকে চশমা পরতে গেলে আমাকে ব্যবসায়ীকে লাগবে, সব কিন্তু ব্যবসায়ীরা করতেছে, কিন্তু অফিসিয়াল কিন্তু কেউ এগুলো করতেছে না। হ্যারাজ আমি ব্যবসায়ীদেরকে, আমি ব্যবসায়ী হয়ে যাবে, ব্যবসায়ীদেরকে আমাকে ভালো চোখে দেখতে হবে, যারা অসাধু লোক যারা ব্যবসার নামে লুণ্ঠন করছে তাদেরকে আমি আরেক চোখে দেখতে হবে, তো ব্যবসার জায়গাটাকে আমার সম্মান করতে হবে। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ব্যবসাকে হালাল করেছে, আমরা সেই হালাল নীতিতে চলি, তাহলে তো আমার তো সেখানে মনের ভিতরে কোনো দুর্বলতা থাকবে না, তাই না? তো আমি মনে করি যে আসলে আমাদের এই যে এমইউটা হয়েছে এবং আরও সামনে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যে সকল দেশে যাবে সেখানে আরও নতুন কিছু উদ্যোক্তা যারা তৈরি হচ্ছে তাদেরকেও নিয়ে যাওয়া দরকার, তার কারণটা হচ্ছে তাদেরকে নিয়েও সেই ব্যবসায়ী হাবের সঙ্গে বসাই দেওয়া দরকার, এবং ভালো কিছু বাংলাদেশে আরও নতুন টেকনোলজি, এগ্রিকালচার টেকনোলজি, ফিশিং পদ্ধতিতে যে টেকনোলজি আছে এখন মিডল ইস্টে, আপনি জানেন যে সালমন ফিশ সহ বিভিন্ন ফিশ কিন্তু এখন সেখানে আর্টিফিশিয়ালভাবে চাষ হচ্ছে, এই সকল টেকনোলজিগুলি এখানে নিয়ে আসা দরকার, এখানে এলফিশের খুব সুন্দর করে টেকনোলজি দরকার, কারণ এলফিশ সারা বিশ্বে, এটা আপনি জানেন একটা প্রোটিন ফিশ বলা হয়, এই রকমের কিছু আমাদের দরকার। তো সেই জন্য আমি মনে করি যে এইটা, এই ধারাটা এইটা অব্যাহত থাকুক এবং এটা চলমান থাকুক, চলমান থাকলেই আমাদের দেশে আরও উন্নত হবে এবং আমরা ডলার আর্ন করতে পারবো, এবং আমাদের অর্থনৈতিক যে মন্দা ভাবটা আছে এইটা দূর করার জন্য শুধু সেন্ট্রাল ব্যাংককে আমি বলবো যে তারা যাতে আমাদের কৃষি খাত, ফিশারি খাত এবং ফুড খাতে যে ভর্তুকিগুলি ছিল সেগুলি যেন আপনার পুনরায় ওই জায়গাটা রিফিল করে,
তাহলেই কিন্তু আপনার দেখা যাবে যে আমাদের রপ্তানিটা আমাদের বেড়ে গেছে। নিজামুদ্দিন, যেটি ডক্টর পারভেজের যেটি অভিযোগ বা যেটি তিনি বলতে চাচ্ছেন সেটি হচ্ছে যে আমাদের যে প্রত্যাশা সেখানে প্রাপ্তি কম। আমরা অনেক এমইউ সাইন করি, অনেক সফর করি, অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, কিন্তু আমাদের সেখানে বাস্তবায়ন কম। সেখানে কি আমাদের সক্ষমতার ঘাটতি আছে কিনা, আমাদের রাষ্ট্রীয় যে নীতি সেখানে কোনো দুর্বলতা আছে কিনা, বা ব্যবসায়ীরা কী ধরনের অসুবিধার মধ্যে পড়েন সে বিষয়গুলো প্রাধান্য পায় কিনা, আমলাতান্ত্রিক জটিলতা আছে কিনা, যেখানে স্মার্ট আমলাতন্ত্রের কথা বলেছেন খন্দকার। অ্যাকচুয়ালি আমি বলি, আসলে আমলাতান্ত্রিক তো কিছু জটিলতা থাকে, সে কারণেও কিন্তু ব্যবসায়ীরা অনেক জায়গায় ব্যাক গিয়ার মারতে হয়। আজকে আমার পদ্মা সেতু হয়েছে, আমাদের স্বপ্নের পদ্মা সেতু হয়েছে 2 বছর। 2 বছরে দক্ষিণ অঞ্চলে তেমন কোনো এন্টারপ্রেনার এবং কোনো ক্ষুদ্র মাঝারি কোনো শিল্প তৈরি হয় নাই। ডিউ টু রিজন হচ্ছে যে কোনো উদ্যোক্তা যদি যায় ওখানে বরিশালে, কম টাকায় কিন্তু শ্রমিক বাজার আছে, শ্রমিক পাচ্ছে, কিন্তু ব্যাংক কোনো ফাইন্যান্স করতে চায় না। বরঞ্চ আপনি দেখবেন যে আমাদের বরিশাল অঞ্চলের থেকে লোকজন কিন্তু ঢাকাতে এসে বিভিন্ন প্রতিষ্ঠানে আছে। আজকে যে এই যে ঢাকার বিভিন্ন আশেপাশে গাজীপুর সহ টঙ্গী, নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় যে শ্রমিক আছে, ম্যাক্সিমাম শ্রমিক কিন্তু দেখবেন যে গ্রেটার দক্ষিণ অঞ্চলের, এবং তারা বিভিন্ন ভালো পেশায় আছেন। তা আমি মনে করি যে আসলে এই যে শ্রম বাজারটাকে মানে চাঙ্গা করার জন্য যে অর্থনৈতিক যে আমাদের যে একটা বড় ধরনের যে আসলে একটা কাজ করতেছে, এই কাজটা বিচক্ষণভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, যে আসলে সঠিক জায়গায় সঠিক ইনভেস্টমেন্ট, সঠিক জায়গায় সঠিক লোককে বসাতে হবে। এই জায়গাটুকু যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলেই শুধু প্রধানমন্ত্রী একাই যে চেষ্টা করে যাচ্ছেন তা না, কিন্তু তার সঙ্গে আমরাও যোদ্ধা হিসেবে আমরাও মনে করি যে আমরা যারা ব্যবসা করতেছি আমরা প্রত্যেকেই এক একজন যোদ্ধা। তার কারণ আমাদেরকে অনেক কষ্ট করে টিকে থাকতে হচ্ছে। আজকে আমাদের দক্ষিণ অঞ্চলে জাহাজ শিল্পটা আপনি দেখেন রুগ্ন শিল্পতে পরিণত হয়ে গেছে। 12,000 প্যাসেঞ্জার মালবাহী জাহাজ রয়েছে। আপনি যদি মালবাহী জাহাজে আপনি যদি বহন করেন, ট্রাকের চেয়ে অন্তত পক্ষে 70% খরচ কম। আজকে সেই শিল্পটা ধ্বংসের পথে। ডিউ টু রিজন হচ্ছে যে আমাদের এলসি নাই, আমরা কোনো মাল ইম্পোর্ট করতে পারতেছি না। কারা করতে পারতেছে? যারা বড় আছে স্টেক হোল্ডার তারা করতেছে, তাদের কিন্তু আবার সেই ব্যাকআপটা তৈরি আছে, তাদের নিজস্ব লাইটেনিং আছে, জাহাজ আছে। কিন্তু যারা ক্ষুদ্র পরিসরে আছে, এই সম্পদগুলি কার? আজকে আমরা সরকারের কাছ থেকে ব্যাংক থেকে লোন নিয়েছি, তো এটা কিন্তু আলটিমেটলি কিন্তু গভর্নমেন্টেরই টাকা, সরকারেরই টাকা, জনগণেরই টাকা। এটাই কিন্তু আমরা এখান থেকে আমরা কিন্তু আসলে বড় ধরনের ঝুঁকিতে পড়ে গেছি। তো এই সকল বিষয়গুলি নিয়ে একটা সেক্টরকে আমি বাঁচিয়ে রাখার জন্য আরেকটা সেক্টরকে আমি নষ্ট করব তা না, আমাকে মিনিমাইজ করে উইন উইন সিচুয়েশনে থাকতে হবে। তো সেই সিচুয়েশনগুলো তৈরি করার জন্য আমাদের তো আসলে প্ল্যানিং দরকার। আমাদের তো প্ল্যানিংটা জায়গাটাই হচ্ছে একটা গরমিলের জায়গা। সেই প্ল্যানিং করে আগাতে না পারলে আমাদের এই জায়গাটা আরও আমরা ক্ষতিগ্রস্ত হব। তা আমি মনে করি যে আমাদের আসলে সংশ্লিষ্ট দায়িত্বে যারা রয়েছেন, আমাদের যে সকল স্থানে ইন্ডাস্ট্রি হওয়া দরকার সেই জায়গার দিকে নজর দেওয়া দরকার এবং সেই জায়গাটাকে ফোকাস করা দরকার। এবং বাংলাদেশ ব্যাংক থেকে আমি মনে করি যে জাতীয় যে ব্যাংকগুলি রয়েছে সেই ব্যাংকগুলিকে ওখানে ইনভলভ করা দরকার। তারা শুধু বরিশালে দেখবেন আপনি 2 কোটি টাকা লোন দিত তাদের কলিজা কাপে, তা আসলে তো এভাবে হবে না। তা আমি তো তার লোনটা বিনিয়োগটা করতেছি সুনিশ্চিত হয়ে যে আমি এটা সিক্রেট, তো সিক্রেট যদি ফিল করি তাহলে আমি সেখানে ইন্ডাস্ট্রি করতে দেবো না কেন? এই প্রতিবন্ধকতা নষ্ট করতে হবে আমাদের, এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। এই জায়গাটা যদি বেরিয়ে আসতে না পারি তাহলে তো আসলে এক এক জায়গা এক এক সময় আপনার হচ্ছে, কিন্তু গঠনমূলকভাবে কিন্তু হচ্ছে না। জি, আলোচনা একদম শেষ দিকে চলে এসেছে। নিজাম ভাই, আজ যেটি নিয়ে করছিলেন নিজের ভালো বা নিজেরটা নিজে দেখতে হবে, ব্যবসায়ী হিসেবে আপনি কি মনে করেন যে কী প্রতিবন্ধকতা আছে রপ্তানি আয় বাড়ানোর ক্ষেত্রে? আমি মনে করি যে আসলে আমাদের যে সকল পণ্যগুলি পচে যাচ্ছে এইসব অঞ্চলে আমাদের প্রি কুলিং সিস্টেম ডেভেলপ করতে হবে, আমাদেরকে সেখানে কোল্ড স্টোরেজ দরকার। আমাদের দেখেন তরমুজগুলি আমাদের পচে যাচ্ছে, আমরা এক্সপোর্ট করতে পারছি না। আমাদের বান্দরবন, রাঙ্গামাটি, আমাদের সেখানে আনারস রয়েছে, জ্যাকফ্রুট, আপনি জানেন কাঁঠালের কত মূল্য মিডল ইস্টে, আমরা সেগুলো পাঠাতে পারছি না। আমাদের এখানে কন্টেইনারের যে প্রসেসগুলি আছে সেগুলি করার আগে একটা প্রিকুলিং করতে হয়, তো সেই প্রিকুলিং ইন্ডাস্ট্রিগুলি নেই। আমাদের কিন্তু ম্যাক্সিমাম কোল্ড স্টোরেজগুলি দেখবেন যে শুধু আলুর জন্যই ম্যাক্সিমাম। আমাদের এই যে এগ্রিকালচারের যেগুলি দরকার, মাছের জন্য আছে, আলুর জন্য আছে, কিন্তু ফ্রুটসের জন্য আমাদের যে প্রিকুলিং থেকে ফিনিশিং পর্যন্ত যেটা দিয়ে আজকে মুম্বাই, নাবি মুম্বাই দেখবেন যে আপনি হাজারো কোল্ড স্টোরেজ আছে, শুধুমাত্র ফ্রুটস, ভেজিটেবল সব কিছুর উপরে, এবং যেখানে গ্রিন চিলি। আজকে কিন্তু তারা মিডল ইস্ট পুরোটা কন্ট্রোল করতেছে।
হোয়ারাস তাদের থেকে কিন্তু আমাদের বাজারে দাম কম, অনেক দাম কম। আমাদের দেশের আম দেখেন আপনি, আমরা রপ্তানি করতে পারছি না, আমাদের কিন্তু একটা পলিসিগত কারণে, এই পিরিকুলিং নেই, কোল্ড স্টোরেজ নেই, এবং এইটাকে কীভাবে যে আমরা প্রসেস করে রপ্তানি করব সেটার, সেটা কিন্তু কৃষি সম্প্রসারণ বিভাগের সেটার প্রতি কিন্তু দৃষ্টি খুব কম। তার কারণটা হচ্ছে আমি 100 টাকা, 80 টাকা, 70 টাকা আমরা আম খেতে পারছি, এইটা যদি আমি এক্সপোর্ট করতাম তাহলে কিন্তু আমটা আমার সব জায়গায় আমরা কিন্তু 300 টাকা কেজিতে পেয়ে যাই, তো আমার কিন্তু বাইয়ারে দিলে পোষাবে না। তার কারণ বাইয়ারে যদি আমি করতে যাই সেই ক্ষেত্রে আমি মনে করি যে গভর্নমেন্টের এখানে কার্গো দেখবেন যে সবসময় কিন্তু অলওয়েজ কার্গো ফিটফাট থাকে, বাট ম্যাক্সিমাম কার্গো খালি যাচ্ছে। তার কারণটা হচ্ছে আপনি এখন $1.5 করে ফেলছে মিডল ইস্টে ভাড়া, তো এইটাকে যদি আমি সিজনালি, এখন আমার সিজন এখানে, আমি এটাকে একটু মিনিমাইজ করে দেই। আজকে এই অন্তত পক্ষে আমার কৃষক যারা আছে প্রান্তিক পর্যায়ে তারা কিন্তু বেঁচে গেল, যে এক্সপোর্টটা যদি তারা একটু ভালোভাবে করতে পারে, এখানে ফ্রেটটা যদি একটু কম থাকে তাহলে ডলারটা কিন্তু আমার দেশে আসতেছে। এখন কিন্তু আম যা হচ্ছে উৎপাদন ম্যাক্সিমাম কিন্তু আমরা খেয়ে ফেলতেছি, এবং আমাদের যাদের ডায়াবেটিক্স আছে তাদের ডায়াবেটিক্স বেড়ে যাচ্ছে, দুইটা দিকে লস, একটা শারীরিক আমাদের লস হচ্ছে, ঔষধের দাম বেড়ে যাচ্ছে, ঔষধের মানে ফ্যাক্টরিগুলি ভালো চলতেছে, কিন্তু আমাদের তো আসলে রপ্তানিটা খুব জোরসোরে বাড়ানো দরকার। তার কারণ আপনি দেখেন যে এই যে লেবুগুলি আমাদের বান্দরবানে কী সুন্দর লেবুগুলি আছে, এগুলি যদি আমরা রপ্তানি করি প্রচুর আর্ন করতে পারি, কিন্তু ভিয়েতনাম থেকে আমাদের পিছনে, তারা কিন্তু মিডল ইস্টে চলে যাচ্ছে, বাট আমরা পারতেছি না। আমাদের এই জায়গাগুলিকে খুঁজতে হবে, এই মার্কেটটাকে খুঁজতে হবে। নিজামুদ্দিন, হাতে সময় নেই, আলোচনা শেষ করব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।